নমস্কার বন্ধুরা, সোনা স্টাইল কিচেন ভিলেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি বানিয়েছি পানি ফলের পায়েস। তো চলুন আমরা কীভাবে পায়েসটা বানালাম দেখে নিই। এখানে আমি 22 পিস পানি ফল নিয়েছি। পানি ফলগুলো প্রথমে আমি ছাড়িয়ে নেব। এক পাশটা ছুরির সাহায্যে এভাবে কেটে দিলাম, অন্য পাশটাও কেটে দিলাম। এবার আমি আঙুলের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি, এইভাবে আমি সব পানি ফলগুলো ছাড়িয়ে নিচ্ছি। সব পানি ফলগুলো আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এইভাবে আমি একটা পানি ফল নিয়ে একটা কুড়নির সাহায্যে আমি পানি ফলগুলো সব কুড়ে নিচ্ছি। এই কুড়নিটাতে কিন্তু দুরকম ফুটা করা আছে, একটাতে ছোট একটাতে বড়। আপনারা কিন্তু বড়টাতেই করার চেষ্টা করবেন, ছোটটাতে করলে বেশি মিহি হয়ে যাবে। এই দেখুন, এইভাবে কুড়িয়ে নেব আমি সবগুলো। সব পানি ফলগুলো কুড়ানো হয়ে গিয়েছে। এদিকে একটা কড়াই গরম করে নিয়েছি এবং তাতে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে ঘিটা আমি গলিয়ে নিচ্ছি। ঘিটা গলে গিয়েছে, কুড়ে নেওয়া পানি ফলগুলো একটু ঘিয়েতে ভেজে নিচ্ছি। পানি ফলের মধ্যে অনেক জল থাকে, তাই পানি ফলের জলটা শুকনো হয়ে যাওয়া পর্যন্ত আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। পানি ফলটা ভাজা হয়ে গিয়েছে, পানি ফলগুলো জলটাও পুরো শুকনো হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। পানি ফলটা ভাজা করে তুলে নিয়েছি এবং কড়াইতে 400 গ্রাম মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটা ফুটে উঠেছে, দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে ফাটিয়ে নেওয়া এলাচ এবং 1টি তেজপাতা। দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদামটা আপনারা আপনাদের হিসাব মতো কম বেশি দিতে পারেন। মিষ্টির জন্য 1 টুকরো মিছরি দিচ্ছি, 3টি বাতাসা দিচ্ছি, 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি এবং দুধটা গাঢ় করার জন্য আরও 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নিচ্ছি। কিশমিশটা আমি এখন দিলাম না, কারণ কিশমিশটা দিলে দুধটা কেটে যেতে পারে, তাই আমি ওটা আমি পরে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর, দুধটা অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। এবার আমি ভেজে রাখা পানি ফলগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে পানি ফলগুলো ভেঙে নিতে হবে যাতে গড়া গড়া না থেকে থাকে। একই সাথে দিয়ে দিচ্ছি কিশমিশ। সব কিছু দেওয়ার পরেও 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, পায়েসটা আমার হয়ে গিয়েছে। এবার আমি এটা নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। পায়েসটা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, সোনা স্টাইল কিচেন ভিলেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি বানিয়েছি পানি ফলের পায়েস। তো চলুন আমরা কীভাবে পায়েসটা বানিয়েছি দেখে নিই।